হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দিনা, দিনা আলিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে গতকালকের একটি ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করছি। সকালে নাস্তাটা সেরে নিয়েছি, তো আজকে সব বেডরুমের বেডশিটগুলো একটু চেঞ্জ করছি। তো বাচ্চাদের রুমের বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি, এখন চলে আসলাম আমার রুমে। তো আমার রুমের বেডশিটটা একটু চেঞ্জ করছি, এটা সপ্তাহে একবার আমি চেঞ্জ করি। আর গত ব্লগে তো শেয়ার করেছি একটা মাইক্রোফাইবার একটা পিলো আমি একটা পেজ থেকে অর্ডার করেছি। তো পৃথিবীতে সবচেয়ে শান্তি কিসের মধ্যে আসলে বলতে পারেন? তো আমি তো মনে করি ঘুম, ঘুমের মধ্যে সবচেয়ে বড় শান্তি। আর এই যে বালিশটা দেখতে পাচ্ছেন, এটা আমি অর্ডার করেছি একটা মাইক্রোফাইবার পিলো। আর গত কয়েকদিন ধরে একদমই ঘুম আসছিল না, আর মানে গত কয়েকদিন বলতে ভুল হবে, প্রায় এক সপ্তাহ আগ পর্যন্ত মানে ঘুম আসছিল না। খালি আমার মানে ঘাড়টা ব্যথা করতো, হাত ব্যথা করতো ডান হাতটা, তো খুবই ঘুমে ডিস্টার্ব হতো আর কি। আসলে ঘুমটা যদি ঠিক মতো না হয়, টাইম মতো আমরা যদি ঘুমটা না যেতে পারি, তাহলে খুবই মানে অসুবিধা হয়, তারপরের দিন কাজগুলো করতে খুবই কষ্ট হয়ে যায়। তো অনেকদিন কষ্ট পেয়েছি, আর না পেরে আপনাদের ভাইয়াকে বললাম। আপনাদের ভাইও দেখলো যে আমি খুব কষ্ট পাচ্ছি, সারাদিন এত কাজ করছি, ভোরে ভোরে উঠে যায়, আর ঘুমটা যদি ঠিক মতো না হয় তাহলে কোনো ধরনের কাজ করতে পারবো না, আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে বারবার। তো আপনাদের ভাইয়া চটপট এই বালিশটা অর্ডার দিয়ে ফেলেছিল আমার জন্য। উনি শোয়ার পর থেকে খুব ভালো লাগছে, তো বলো তোমার জন্য একটা অর্ডার দিয়ে ফেলি। তো যে বলা সেই কাজ, একটা অর্ডার দিয়ে দিয়েছে। তো গত ব্লগে তো শেয়ার করেছি আপনাদের সাথে, এ বালিশটায় শোয়ার পর থেকে আমার ঘাড় ব্যথা একদম চলে গিয়েছে, খুব ভালো লাগছে, আর ঘুমটাও ঠিক মতো হচ্ছে আমার। তো ঘুমটা হওয়াতে কাজগুলো আমি করে নিচ্ছি খুব সুন্দর করে। আসলে ঘুমটা যদি ঠিক মতো না হয়, মানে 8 ঘন্টা যদি ঘুম যেতে না পারি, তাহলে অসুস্থ হয়ে যাব, সারাদিনের কাজগুলো কিন্তু করতে ব্যাহত হবে। তো খুব কষ্ট পেয়েছি, তো বালিশটা আনার পর থেকে খুব ভালো ঘুম হচ্ছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তো আমি ওয়াশিং মেশিনে বেডশিট যা হয়ে আছে কাপড় চোপড় সবগুলো দিয়ে দিলাম। আর এখন চলে আসলাম আমার বারান্দায়, যে গত ব্লগে শেয়ার করেছি কিছু গাছ, নার্সারি থেকে কিছু গাছ কিনেছিলাম, তো গাছগুলো আজকে আমি রোপণ করব। তো এখানে কিছু টাব দেখতে পাচ্ছেন, অনেক টাবে কিন্তু গাছ মরে গিয়েছে। তো এখানে কিছু মাটি আছে, মাটি আর গোবর আমি একসাথে মিক্স করে তারপর আমি একটা ওই টাবগুলোতে নিব, তারপর আমি গাছগুলো আমি রোপণ করব আর কি। তো এখানেই কিছু মাটি, মাটিগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো আমার উপরে ছাদ বাগান থেকে কিছু টাবের মধ্যে এরকম মাটি ছিল, এগুলো আপনাদের ভাইয়া বিভিন্ন ধরনের সার মিক্স করে মাটিগুলো রেখেছিল এভাবে। তো অনেক দিন হয়ে গিয়েছে আসলে, তো সেজন্য গাছগুলো রোপণ করার আগে আমি মাটিটা তৈরি করছি। তো এর আগে যে টবগুলো আমার বারান্দায় আছে, এগুলো কিন্তু আপনাদের ভাইয়া তৈরি করে দিয়েছে টবগুলো। এ তো আমার বাড়িতে যেহেতু গরু আছে, তো গোবরের সমস্যা হয় না, গরুর গোবরগুলো আমি একদম শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এখন আপা আমাকে গুঁড়ো করে দিল, গুঁড়ো করার পরে এখন আমি মাটির সাথে এটা মিক্স করে নিব। মিক্স করার পরে তারপর আমি টাবে নিয়ে গাছগুলো রোপণ করব আর কি। এতে করে আপনার গাছটা খুব সুন্দর করে বাড়বে, দেখতে খুব ভালো লাগবে আর কি। তো এই তো আমি গাছগুলোর যে উপরে কভারটা থাকে ওটা একটু কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে এখন মাটিতে যে টাবের মধ্যে মাটিগুলো আমি তৈরি করে নিয়েছি গোবর আর মাটি দিয়ে, তো এখন রোপণ করে দিচ্ছি। তো প্রত্যেকটা গাছে আজকে একটু একটু মানে গরুর গোবর দিব, এটা দেওয়ার দিলে দিয়ে তারপর আমি একটু মাটিগুলো কুচিয়ে দিব আর কি। এখন মাটি দিয়ে দিচ্ছি। এই তো আমি কিছু গাছ রোপণ করেছি, আর কিছু গাছ রয়ে গিয়েছে, ক্যাকটাস। তো ক্যাকটাস এগুলো আমি আরও দুইটা টব আছে বড় বড়, এগুলোতে করতে হবে, এগুলো ছোট হয়ে যাবে যে টবগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো তো অন্য কিছু গাছ আমি লাগাবো আর কি, এখন আমি ক্যাকটাসগুলো অন্য একটা টবে জন্য নিয়ে নিচ্ছি লাগানোর জন্য।
তো এটাও লাগিয়ে নিয়েছি ক্যাকটাস। আর এখানে কিছু আমার বড় বারান্দার গাছগুলোতে একটু গোবর দিয়েছি, গরুর গোবর, তো এগুলো একটু সুন্দর করে কুচিয়ে দিব, দেখতে পাচ্ছেন। তো এগুলো যখন রোপণ করেছিলাম তখন এভাবে মাটি তৈরি করে নিয়েছিলাম, তো একটু একটু করে আবার দিয়ে এখন একটু মাটিগুলা কুচিয়ে দিচ্ছি। তো সব গাছগুলোতে কিন্তু এরকম করে দিব আমি। তো আজকে সারা দিন এগুলো করতে করতে কিন্তু সময় চলে গিয়েছে, আর কিচেনে আপাকেও দিয়ে আসলাম সব কিছুই। এই কাজগুলোর করার ফাঁকে ফাঁকে কিন্তু কিচেনেও যাচ্ছি আমি। তো সব কিছু যদি ভিডিও শেয়ার করতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে। আর এই মাছগুলো আমাদের পুকুরের মাছ আর তেলাপিয়া মাছ আর কি, এগুলো পেয়েছিল জাল দিয়ে, তো ওইগুলো আপাকে দিলাম, উনি কেটে দিচ্ছে। আজকে মাছ রান্না করব না, আজকে মাছ দিয়ে শিম রান্না করব, আর মুরগি রান্না করব, আর একটা শাক রান্না করব। আর কিছু রান্না করার থাকলে একটু রাত্রে রান্না করতে হবে। এখন আমি চিকেনটা কেটে নিয়ে একদম খুব সুন্দর করে ধুয়ে এনেছি। তো আপা এদিকে মাছগুলো কেটে দিচ্ছে, আর কি চিকেনটা আমি কেটে নিয়ে একদম খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমার বারান্দার অবস্থা খুবই খারাপ, বারান্দাটা আপা গিয়ে একটু পরিষ্কার করে ফেলবে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বারান্দাগুলো। আর এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি শিম দিয়ে রান্না করার জন্য। লাউ শাক রান্না করবো আজকে ডাল দিয়ে, ডাল আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব আর চিকেন রান্না করব। তো রাত্রে যেহেতু রুটি খাই তো সেজন্য একটু সালাদ করতে হয় আর একটু সবজি করতে হয়, তো ওগুলো রাত্রে করব। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে তো সেজন্য আর কোনো রান্না বান্না করছি না, একদম তিনটা রান্না দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এখানে চিকেনটা রান্না করছি, চিকেনটা সরষের তেল দিয়ে রান্না করছি। পেঁয়াজগুলো একটু ভেরেস্তা করে নিব আমি, তারপরে বাটা পেঁয়াজ দিয়ে রসুন আদা বাটা, রসুন বাটা আর অন্যান্য গুঁড়া মশলাগুলো দিয়ে আর কি রান্না করে নিব। আর এখানে শাকটা রান্না করছি, এখানে মসুরের ডাল নিয়ে আছি, কিছু চিংড়ি মাছ, কিছু রসুন কুচি, কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো একটু পানি দিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আন্দাজ মতো একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যেভাবে আমি লাউ শাকটা রান্না করি আর কি সব সময়, আর এটা রান্নাটা আমার মার থেকে শিখেছি আমি, এভাবে উনি রান্না করতেন আমার মা, তো অনেক মজার হয়। পরে আমি আবার বাগার দিব, তো এখন যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকটা অ্যাড করে দিব। তো এখানে চিকেনের মশলাগুলো একদম কষানো হয়ে গিয়েছে, আমি চিকেনটাও অ্যাড করে দিয়েছি। একদম শর্টকাট রান্নাগুলো করছি আজকে, চিকেনটা যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 1:30 মতো বেজে গিয়েছে তখন যখন রান্না করছিলাম বাগানের কাজগুলো আসলে করতে করতে। তো এখানে দুইটা মশলা আমি কষাতে দিয়েছি, আর কিছু চিকেন বুকের অংশ আর কি এগুলো রেখে দিয়েছি। তো একটা মজার রেসিপি শেয়ার করব তার নেক্সট কোনো ভিডিওতে, তো সেজন্য চিকেনগুলো আমি রেখে দিই, অনেক সময় লেগে যায় চিকেন কিমা করতে। আর বাচ্চাদের যেহেতু নাগেটস পছন্দ করে তো নাগেটস তৈরি করা যায়, এই বুকের অংশগুলো কিন্তু একদমই খেতে চায় না বাচ্চারা, তো ওগুলো রেখে দিই আমি সবসময়ই। অন্যান্য কাজে মানে বার্গার তৈরি করি, স্যান্ডউইচ তৈরি করি, এগুলো আমি কাজে লাগাই আর কি। তো এখানে চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একদম কষিয়ে নিয়েছি, একটু ভুনা ভুনা করে আজকে রান্না করব। আজকে একটু ঝোল কম দিব, আর এখানে শাকের ঝোলটা সিদ্ধ হয়ে এসেছে, এখন শাকটা অ্যাড করে দিয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, শাকটা সবসময় কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করবেন, এতে করে আপনার শাকের কালারটা একদম সবুজ থাকবে, খুব সুন্দর লাগে। কিন্তু শাকের যে কালারটা থাকে সবুজ, ওই কালারটা থাকলে তো আমি কিছু কাঁচামরিচ একদম ভেঙে দিলাম, এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আবার পরে আমি বাগার দিব, অল্প একটু তেলে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে বেরাস্তার মতো করে আমি এতো এখানে শাকের মধ্যে দিয়ে দিলাম। শাকটাও রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নিব এখন। আর একটা রান্না করেছি শিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি, অনেক মজা হয়েছে।
তো শীতের দুপুরে আসলে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম ফ্রেশ শিম ছিল, তো শিম দিয়ে আমি মাছ রান্না করেছি, পুকুরে টাটকা মাছ ছিল, দারুণ হয়েছে রান্নাগুলো, মাশাল্লাহ খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আমি সব রান্নাগুলো হওয়ার পরে এখন একটু বেড়ে নেছি, টেবিলে লাঞ্চটা দিয়ে দিব, সবাই খেয়ে নিব। অনেক ক্ষুধা লেগেছে আসলে, রাত্রে শুধু একটাই রুটি খাই, ডাক্তার যেভাবে বলেছেন ওভাবে করছি, তো অনেক ক্ষুধা লেগেছে, অল্প মানে 2 কাপ মতো ভাত খাবো আর কি। তো শাকটা একটু বেশি খাওয়া হয়, শাক সবজি এগুলো একটু বেশি খাওয়া হচ্ছে ইদানিং। তো এই তো মাছ নিয়ে এনেছি, মাছ দিয়ে শিম রান্না করেছি অল্প তেলে, কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। খাওয়া দাওয়ার পরে একটু বারান্দায় আসলাম, বারান্দায় এসে একটু দেখাচ্ছি আমি আপনাদের। তো বারান্দার গাছগুলো একটু খুব সুন্দর করে একদম ঝেড়ে মুছে আর একটু কুচিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, খুব ভালো লাগছে। এখন আপা এসে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেল, যেভাবে যেভাবে বলেছি তো উনিভাবে করে দিয়েছেন, খুব ভালো লাগে। বারান্দায় আসলে আমার মন প্রাণ একদম ভরে যায়, যখন খুব খারাপ লাগে মানে কাউকে পাই না কথা বলার জন্য, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আসলে, তো এই বারান্দায় আসলে আমার মনটা একদমই ভরে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে থাকি আমার বারান্দাটা আমি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই পরিবেশে, মানে বারান্দার এই পরিবেশে আসতে পারলে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখন আমি আমার বারান্দায় চলে আসি, সবাই খুব পছন্দ করে আমার বারান্দাটা, আত্মীয় স্বজন সবাই কিন্তু খুব পছন্দ করে। এই তো আমি গাছগুলাতে খুব সুন্দর করে গরুর গোবর দিয়ে একদম খুব ভালো করে কুচিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি। আরও কিছু টব রয়েছে ছোট ছোট, এখানে দিব আর কি শেল্পে, তো এখানের জন্য কিছু গাছ আনতে হবে, তো গাছ ছিল না সেজন্য আর রোপণ করতে পারিনি। আর এই যে ক্যাকটাসগুলো আমি এই যে বড় টবে লাগিয়েছি, আরেকটা দিয়েছি আমি আমার যে অন্য একটা জায়গায় দিয়েছি। তোমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটি আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, আর একটি লাইক দিতে একদমই ভুলবেন না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর কি। তো এই তো খুব ভালো লাগছে, ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আমি আপনাদের আমার বারান্দা বাগানটা। আর এই বারান্দা বাগানে 2টা দেখতে পাচ্ছেন টবে, একটা গাছে মরে গিয়েছে, 8টা গাছের টবে আর কি গাছ নেই। তো এগুলোর জন্য আপনাদের ভাই বলেছে যে আমি গাছ নিয়ে আসব। তো যেটা পছন্দ করে এটা করতে খুব চেষ্টা করে আপনাদের ভাইয়া, আপনাদের ভাইয়ার জন্য সবাই খুব দোয়া করবেন, অনেকটা সুস্থতা ফিল করছেন উনি, তো সবাই খুব দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমিও দোয়া করছি আপনাদের ফ্যামিলির জন্য। এখানে একটা লাগিয়েছি ক্যাকটাস, তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।